Hi everyone, welcome to my channel. Aaj ami tomaderke baniye dekha আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তার উপরে একটা পাত্র দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে আমি দইয়ের ভাঁড় দুটো বসিয়ে দেব এবারে ঢাকনা চাপা দিয়ে দেব 1 ঘন্টার জন্য 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব খুলে এর উপর থেকে আমি একটু কেশর ছড়িয়ে দেব কেশরটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব
30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দইগুলো এখন তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এই অবস্থায় আমি আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটা আমি সার্ভ করে নিয়েছি। দইটা আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে দইটা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।